বিসমিল্লাহ রহমানের রহিম, আসসালামু আলাইকুম সবাইকে, মুজিবুর সালাম শুভেচ্ছা। আজকে একটু সামান্য কথা বলবো, আসলে কথা না বলে থাকতে পারি না। প্রতিবাদী কণ্ঠ যখন জেগে ওঠে তখন সব জায়গায় প্রতিবাদ করি। আজকেও বকা খেয়েছি ছোট ভাইদের কাছে, বড় ভাইদের কাছে, যে সব সময় সব কিছুর প্রতিবাদ কেন করি। আসলে কেন যে করি, এটা কি রক্তের দোষ নাকি নেশা হয়ে গেছে, আল্লাহ মাবুদি জানে। প্রতিবাদটা হলো আমাদের চাঁপাইনবাবগঞ্জের নায়িকা, উনি নমিনেশন কিনেছেন বা কিনবেন সেটার আবার সেটা নিয়ে কথা বলেছেন, আবার পক্ষে বিপক্ষে জানি না, মিডিয়াতে ইউটিউবে দেখলাম যে আমাদের শ্রদ্ধেয় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের ভাই আমার অত্যন্ত একটা প্রিয় মানুষ ছিলেন, হয়তো এখন আর কাছে যেতে পারি না, কারণ এখন তো আবার মানে তার ভিড় বেশি। যাই হোক, আমি দোয়া করি আল্লাহ তাকে দীর্ঘায়ু করুক, সুস্থতা দান করুক। তা প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, প্রধানমন্ত্রী নমিনেশন কিনতে বলেছে। এসব ফেক নিউজ মানুষকে আহত করে, মানে নিরাশ করে ফেলে। এখন মনে হচ্ছে যে আমার মনে হয় FDC তে ঘোরাঘুরি করলেই MP হওয়া যায়, মানে কিছু ঠোঁট মিলিয়ে ক্যারোকিতে গান গাইলে MP হওয়া যায়, সেটার নজির আমরা দেখেছি ইনশাল্লাহ। তো আমি ধিক্কার জানাবো যে এই সমস্ত কুরুচিপূর্ণ, মানে যাদের অভিরুচি নাই, তারা কি করে সাহস পায় পার্লামেন্টে বসার। দীর্ঘদিন আমার কথা বাদই দিলাম, আমার যারা সহযাত্রী ছিলেন, সহযোদ্ধা ছিলেন, অনেকের নাম আমি বলবো, যিনি মারা গেছেন নাসিমা মন্টু, এখনো জীবিত আছেন শাহিন লস্কর, আমার বন্ধু আছে ইয়াসমিন, অনেক আমাদের ত্যাগী কিছু বোনেরা আছেন যারা যোগ্য মহিলা MP হওয়ার। আমার মনে হয় না যে মাননীয় প্রধানমন্ত্রীর ইশারা ছাড়া আমরা বা আমার ঈশ্বর বন্ধুরা নমিনেশন পেপার কেনারও উদ্যোগ নিতে সাহস পান না। এরা যে কিভাবে সাহস পায়, একদম সারাক্ষণ তো আপনার ময়দা, আটা ময়দা লেবাস দিয়েই আসেন আর কি মিডিয়াতে, তো ওরা যত ন্যাকেট হয় তত ফেমাস হয়, তা ভুলই করেছে। আমার মনে FDC তে হাঁটাহাঁটি করলেই বোধহয় কিছু হতে পারতাম, ছুটে যাই মক্কাতে, ছুটে যাই জায়নামাজে। তো মহান রাব্বুল আলামিন তো আমাদেরকে পরীক্ষা দিয়েছেন, কিন্তু ওরা বিনোদন করে সারাদিন এই আদা ময়দা লাগিয়ে বেশ ভালোই জীবনযাপন করছে। আমি ঘৃণা জানাবো যে যারা দীর্ঘদিন আওয়ামী লীগের জন্য ঘাম ঝরিয়েছে, শ্রম না ঘাম, শরীর থেকে ঘাম পড়েছে। আমরা যখন আমরা ছোট ছিলাম তখন দেখছি পুলিশের পিটানি কিভাবে লাঠি চার্জ আমাদের উপর হয়েছে, তো ওই সমস্ত এখন যারা এই নায়িকা গায়িকারা হিরিক লাগাচ্ছে নমিনেশন পেপার করেন, আমি তাদের সাহসের তারিফ করি, যে নগ্নতারও একটা সীমারেখা আছে। একই চেহারা সুন্দর হলেই যদি নাই মানে পার্লামেন্ট মেম্বার হওয়া যায়, তাহলে আমরা তো আর অপরাধ করিনি, চেহারা তো আমারও কম সুন্দর ছিল না, আমরা তো পারিনি সমস্ত নগ্নতা। তো যাই হোক, আজকে সবাইকে আমাদের চাঁপাইনবাবগঞ্জের অনেকের ভাই বোনেরা বলেছে, সাথে আবার আলহামদুলিল্লাহ আপনি কথা বলতে চেয়েছিলেন, তা একটু কথা বলেন। তো ধন্যবাদ জানাবো যারা আমাকে উৎসাহিত করেন, আমার সমস্ত ভিউয়ার্সরা, আপনাদের প্রতি অনেক শ্রদ্ধা, অনেক সালাম, অনেক সম্মান। সবসময় এইভাবে যতদিন আছি প্রতিবাদ করেই যাব, মৃত্যুর আগ পর্যন্ত আমার কণ্ঠনালী কেউ দাবাতে পারবে না। হয়তো জেল হবে, হয়তো খুন করবে, হয়তো অ্যাসিড নিক্ষেপ করবে, হয়তো গাড়িতে বোম মারবে, এগুলো পার করে আসছি। তবে জীবনের ঝুঁকি বহুবার পার করেছি কিন্তু পারিনি, কারণ রহমতের চাদর দিয়ে আল্লাহ আমাকে ঢেকে রেখেছে। নাহলে এই গরিব ঘরের একটি মেয়ে যিনি আওয়ামী লীগের বিশাল পথ হোল্ড না করেও যে সমস্ত রাঘব বোয়ালের বিরুদ্ধে কথা বলি, যোগ্যতা থাকলে এতদিন ধরত, চোরগুলা জানে ওরা চুরি করে, ওরা জানে ওরা চোর, আমি চোর না, আমি নগ্ন লীলায় কখনো মাতিনি, এবং আমি কারো মনোরঞ্জনের পাত্রী হতে পারিনি বলেই আমার কিন্তু তদবির করার কোনো মানুষ নেই। আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য একটা জায়গা আল্লাহই করে দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী দয়া করেছেন, আলহামদুলিল্লাহ। বড় পদ নিয়ে কি হবে, কারণ আগুন তো আর আঁচলে বেঁধে রাখা সম্ভব নয়, আমি হলে একটা জ্বলন্ত আগুন, আমি জ্বলবই। আমাকে যদি ওয়ার্ডের কোনায়ও ফেলে রাখেন আমি জ্বলবেন, পদের জন্য চিন্তা করি না, পদের জন্য কোন নেতার কাছেও যাইনি, আজও পর্যন্ত যাইনি। তা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলবো, আসুন, আমি সব সময় বলি যে মানুষটা আমাদেরকে, বাংলাদেশকে সারা পৃথিবীতে মধ্যমায়ের দেশ হিসেবে পরিচিতি লাভ করিয়েছেন,
তার জন্য দোয়া থাকলো। মহান রাব্বুল আলামিন মুজিব কন্যার জন্য আপনি নিজেই যখন তার অভিভাবক হবেন তখন আর তাকে কেউ দাবাতে পারেনি, ইনশাল্লাহ পারবে না। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।